একদম ভালো মতো ঘুমটুম পেরে বিকালে উঠে সুন্দর একটা ভিউ পেলাম, উফ মনটা জুড়ায় গেল। তারপর বের হয়ে গেলাম, ভাবলাম চা খাবো একটু। সকাল থেকে এত বৃষ্টি পাওয়ার পর এখন এত সুন্দর ওয়েদার ছিল, ভালোই লাগতেছিল। তারপর একটু গুড়া গুড়া বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি যে একদম ছিল না তা না, কিন্তু তাও বেশ মজা লাগছিল। তারপর বসে পড়লাম চা খাওয়ার জন্য। এই তো চা, দেখে মনে হচ্ছে ভালোই হবে, চাটা বেশ মজার ছিল। তারপর একটু বসে বসে গল্প করতেছিলাম, সবাইকে দেখছিলাম, এখানে বসে গল্প করতেও ভালো লাগছিল। তারপর ভাবলাম একটু হাঁটাহাঁটি করি আশেপাশে, তো হাঁটতে হাঁটতে দেখলাম এই দিকে নিউ মার্কেট। আমরা এই জায়গায় দুই তিন দিন ছিলাম, তারপরও এই মার্কেটটা আমাদের কিন্তু চোখে পড়েনি। ভাবলাম যে মার্কেটটায় ঘুরে আসি, ভিতরে যাওয়া যাক, কী কী আছে দেখি একটু। আমাদের কেনাকাটা প্রায় টুকটাক কেনাকাটা করছি, এটা প্রায় শেষ। এখন জানি না এখানে কিছু পছন্দ হয় কি না, তাও ভাবলাম একটু দেখি। আজকে যেহেতু আমরা ফ্রি টাইম আর আজকে আমাদের লাস্ট দিন, তো দেখি। দেখতে দেখতে দেখলাম এখানে একটা মন্দির, তো মন্দিরটার কথাও আমরা জানতাম না। যখন দেখলাম মন্দির, তো ভাবলাম ভিতরে যাওয়া যাক। মন্দিরটা অনেক ওপরে ছিল আর আমরা অনেক টায়ার্ড ছিলাম, তারপরও ভাবলাম যে মন্দির যেহেতু তো যাবই, যত কষ্ট হোক এই না কেন। যেতে যেতে এই যে বানর চোখে পড়লো, খুবই সুন্দর ছিল, সাথে ওর বেবিও ছিল, এটা দেখে তো আরও বেশি সুন্দর লাগছিল। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মন্দিরে। এখানেও এসে কাজ শেষ না, আরও উপরে উঠতে হবে। তারপর আমরা মন্দিরে এসে হাতে আশীর্বাদ বেঁধে নিচ্ছিলাম, উনি আমাদের দুজনকে আশীর্বাদ দিয়ে দিছে বেঁধে, আমরা জানি না যেহেতু এখানে প্রথমবার আসছি। এটা মহাকাল মন্দির, শিব মন্দির ছিল, আর আমরা জানতামও না। এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেল, যেহেতু টায়ার্ড ছিলাম তারপরেও একদম ফ্রেশ হয়ে গেছে। আর যাওয়ার পথে আমাদের সাথে ছিল একজন, উনি বলতেছিল এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত, যদিও আমরা সেটা জানতাম না, আর ভগবান আমাদের এখানে নিয়ে আসছে সেটাই অনেক আমাদের জন্য। এখন দর্শন করে নিয়েই জানি না আবার আসতে পারবো কি না। তোমরা মন্দিরটা একটু দেখতে থাকো আর আমি একটু নিজেও দেখি, তারপর আবার কথা বলতেছে। মন্দির থেকে বের হওয়ার পথে আবার উনাদের দেখা, আর এখন তো অনেকগুলা ছিল, আমি দেখে একটু ভয়ই পেয়ে গেছিলাম। ফুলগুলা বেশ সুন্দর ছিল, ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই। তারপর আমাদের চোখে ভুট্টা পড়লো, তো ভাবলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তো ভুট্টা খাওয়া যাক, গরম গরম ভালো লাগবে, আর বসে বসে গল্প করব, ভুট্টা হবে সাথে, এটারও মজা আছে। কেউ কেউ আবার আসতেছে আর আমরা কালকে চলে যাব, তার জন্য একটু মনটা খারাপ, কিন্তু যেতে তো হবেই। ঘুরতে আসলে ঘোরার মতো ঘোরাই ভালো, দুই তিন দিন এর বেশি আসলে ভালো না, ভালো লাগে না। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম ফুচকা পাওয়া যাচ্ছে, ওইখানে যেহেতু ফুচকা বলে না গোলগাপ্পা বলে,
তারপর ভাবলাম খাই একটু, কিন্তু যত যাই বলো আমাদের দেশের ফুচকাই মজা, এটা বেশি ভালো ছিল না, আমার বেশি ভালোও লাগে না। তারপর ভাবলাম বাসার জন্য একটু চা পাতা নিয়ে যাই, যেহেতু দার্জিলিং এর টি বলে সবাই ভালো, জানি না কেমন, তো আমরা কিছু চা পাতা নিয়ে নিলাম বাসার জন্য। তারপর ওনাকে দেখে আমার আইসক্রিম খাওয়ার শখ হলো, আমি তো ভুলেই গেছিলাম আইসক্রিমের কথা, যদিও আমি দুইবার খেয়েছিলাম, কিন্তু ভাবলাম কালকে যেহেতু চলে যাবো আজকে একটু খেয়ে নেই আবার। তারপরে এই তো আমি আজকে একাই আইসক্রিম খেয়েছি, সে ঠান্ডার জন্য খাবে না। তারপর আবার এটা একটা পাকোড়া ছিল পিয়াজু টাইপ, এটাও খুব বেশি মজা ছিল। তারপর আমি ভাবলাম একটু জিলাপি খাই, আমি শুধু একা খেয়েছিলাম তার জন্য দুইটা নিয়েছিলাম, আর সে চা খেয়েছিল। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, আজকের জন্য আমরা এর মধ্যে ডিনারও করে আসছিলাম, সেটা ক্লিপ নিতে পারি নাই, ভুলেই গেছিলাম। তখন মনে হয় 9:30-10 সেরকমই ছিল টাইম, তো তখনও এত মানুষজন ছিল, ভালোই লাগছিল দেখতে। আর আমাদের শেষ আজকে এই দিন ঘোরাঘুরির, তারপরে তোমাদের সাথে আমাদের সকালে শিলিগুড়ি যাওয়ার ক্লিপটা দিব। দার্জিলিংয়ের ঘোরাঘুরি শেষ করে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, আর মনটা একটু খারাপই লাগছিল যদিও, কিন্তু কি করব। তারপরও রাস্তা দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা, আর এত সুন্দর রাস্তা হলে তো কথাই নেই। এই চিপসটা আমি নিয়ে আসছিলাম, এখনও খাওয়া হয়নি, ভাবলাম শেষ করেই যাই এই চিপসটা। যতই নিচে নামছিলাম রোদ রোদ দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে ওইখানে খুবই গরম, আসলেই শিলিগুড়িতে গরম ছিল অনেক। তারপর নেমে একটু কফি খেয়ে নিলাম, সাথে চাউমিনও ছিল, কিন্তু ওইটার ক্লিপ নিতেও ভুলে গেছি। আর এই পিচ্ছেটাকে খুবই ভাল লাগতেছিল দেখতে, অনেক কিউট। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট একটা ভিডিও আসবে সেটা শিলিগুড়ির। টাটা।